আপনারা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস স্রোতের সঙ্গে। আজ শুনবেন নবম পর্ব। মা একটা ইডিয়েট, মার মাথায় কোনো বস্তু নেই। এই পরম আবিষ্কারটি সেকালের বিয়ে পাশ করা আর দারুণ ইন্টেলেকচুয়াল বাবা কখনো গোপন রাখতেন না, বরং আরও রসিয়ে বলতেন, সি ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, হ ডিলাইটস টু কুকারি। অথচ খাওয়া পড়ার ব্যাপারে নিজে যে বিন্দুমাত্র উদাসীন ছিলেন তা কিন্তু নয়, বরং ভালো মন্দের ব্যাপারে রীতিমতো উৎসাহী থাকতেন। মাছের কালিয়া কিংবা ভুনি খিচুড়িতে একটু এদিক ওদিক হলেই ওই দারুণ বুদ্ধিজীবীর ধৈর্যচ্যুতি হতো। ছেলেমেয়েরা বড় হয়েছে তখন, তাদের সামনে পরিষ্কার আর নির্লজ্জ ভাষায় বলতে পারতেন, আশ্চর্য আমার ট্র্যাজেডি, সারা জীবন ঘর করতে হলো এক বস্তা রাবিশের সঙ্গে। দিদি এদিক থেকে ষোলো আনা বাবার মেয়ে, কিংবা আঠারো আনা, কলেজে পড়বার সময় তার ঝাঁঝে বাবা পর্যন্ত তটস্থ হয়ে উঠতেন। কি যে করো মা সারাটা দিন বসে বসে, এতবার বললুম আমার শাড়িটা একটু ইস্ত্রি করে রেখো, তোমার মাথা কি কিচ্ছু ঠকে না? কাজটা এমন অসাধ্য দিদির পক্ষেও নয়, কিন্তু বিনে মাইনেতে এমন আশ্চর্য নীরব একটি ঝি থাকতে দিদি এসব তুচ্ছ ব্যাপারে কেন হাত দিতে যাবে? বাবা চলে গেলেন, টুলু হঠাৎ বেরিয়ে পড়ল একেবারে মুক্ত পুরুষ হয়ে। দিদি একবার আগুন হয়ে এসে মাকে যা নয় তাই বলে গেল, তুমি কি এরকম ব্রিলিয়েন্ট ছেলেটা একেবারে বকে গেল তোমার চোখের সামনে? যদি না কথা শোনে? না কথা শোনে? প্রায় পাড়া কাঁপিয়ে দিদি চিৎকার করে উঠেছিল, কথা শোনাতে হয়, মা বাপের সেইটাই রেসপন্সিবিলিটি। তোমার যদি ব্রেন বলে ছিটে ফোটাও বস্তু থাকতো তাহলে টুলু নষ্ট হয়ে যেতে পারতো? এভাবে ট্রেনিং দিতে হয়, ছেলে মেয়েকে হাতে করে গড়তে হয়। কি আর বলবো, বাবাই তোমাকে ঠিক চিনেছিলেন, তুমি একেবারে অপদার্থ, টোটালি হোপলেস। এবং কি আয়রনি, আজ সেই দিদি মার বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমার টিন টিন মা, আমার টিন টিন কোথায় গেল? দুচোখ ভরা ভয় আর বিবর্ণ মুখ নিয়ে মা সান্ত্বনা দিচ্ছিলেন সাধ্যমতো। এরই মধ্যে আস্তে আস্তে সমস্ত ব্যাপারটা বোধগম্য হল প্রবীরের। মা বলছিলেন, ছেলে মানুষ কোথায় আর যাবে, ওর কোনো বন্ধুর বাড়ি গিয়ে বসে আছে হয়তো, বকাবকি করেছিলি নাকি? ওমা একটু ঠান্ডা হয়ে এসেছিল, এবারে শক্ত হয়ে গেল। একটু কড়া শাসন করেছিলুম মা, কিন্তু এই বলেই সে থামল। ওইটুকু মেয়ে অতিরিক্ত বিয়ার খেয়ে প্রায় মাতাল হয়ে বাড়ি ফিরেছে, আর সেই জন্যে সে শঙ্কর মাছের চাবুক দিয়ে তাকে মারতে গিয়েছিল, এই কথাটা মার কাছে বললে মান থাকে না। মা বললেন, ছেলে পুলে কি অত বেশি শাসন করতে আছে রে? এটা সময় নয় এবং ঠিক এই মুহূর্তেই খুবই অন্যায়, তবু প্রবীর দারুণ কৌতূহল বোধ করল একটা। উমা কি করবে এবার? নিশ্চয়ই ফনা তুলবে, ফোঁস করে বলে বসবে, ছেলে মেয়ে মানুষ করার উপদেশ তোমার মতো নির্বোধের কাছ থেকে আমি চাই না, ও ব্যাপারে স্পেশাল ট্রেনিং আছে আমার। কিন্তু দিদি কিছুই করল না, ঝরঝর করে কেঁদে ফেলল আবার। মা বললেন, ওর বন্ধুর বাড়িতে খোঁজ নিয়েছিলি? ও যাদের কথা বলল, যারা ওর সঙ্গে আসতো, সব জায়গায় তো গিয়েছি। তা বাইরেও তো থাকতে পারে? উমার মুখে একটু আলো ফুটল কি ফুটল না। হ্যাঁ, তা অবশ্য পারে, কিন্তু কেন এত ব্যস্ত হচ্ছিস মা? ছেলে মানুষ কোথায় আর যাবে, ভালোই আছে কোথাও, আজ রাত্রে কিংবা কাল সকালেই এসে পড়বে। মনীষার টুলু তো খুঁজতে বেরিয়েছে। তা বেরিয়েছে, আমাদের নেবার দাশগুপ্তের গাড়িটা নিয়ে, আর আমি তো সেই থেকে চারদিকে ঘুরে বেড়াচ্ছি মা, কোথাও না পেয়ে তোমাদের কাছে ছুটে এলুম। যদি এখানে এসে থাকে, টিনটিন আসবে মামার বাড়িতে? উচিত নয় এখন, সময়ও নয়। তবু প্রবীরের মনে হলো কিরকম সিনিক হয়ে যাচ্ছে সে, হাসি পাচ্ছে তার। দিদির সঙ্গে টিনটিন এ বাড়িতে বছরে একবারও আসে কিনা সন্দেহ, আর এলেই পাঁচ মিনিটের মধ্যে ছটফট করতে থাকে, মামি যাবে না? খারাপ লাগবার কথা, গল্প করবার মতো বন্ধু নেই, পুরনো একটা গ্রামোফোন আছে অথচ রেডিওগ্রাম নেই, পপ গানের রেকর্ড নেই, এমনকি এক গ্লাস ঠান্ডা জল খাবার মতো ফ্রিজ পর্যন্ত নেই। একটা ছবি চোখে এলো,
যদি তার দেখবার ভুল না হয়ে থাকে এবং চোখে চশমা থাকা সত্ত্বেও উল্টো দিকে ফুটপাতে দাঁড়িয়ে পার্ক স্ট্রিটে রাস্তার নিয়ন আর চারিদিকের ঝকমকে আলোর ভেতরে ভুল হওয়ার কারণ নেই বিন্দুমাত্র। রাত 8:30 নাগাদ কাউবয় মার্কা পোশাক পর একটা ছোকরার হাত জড়িয়ে ঘনিষ্ঠভাবে যে হাঁটছিল সে টিনটিন ছাড়া আর কেউ হতেই পারে না। একবার ডাকবে কিনা ভেবে প্রবীর থমকে দাঁড়িয়ে পড়েছিল। একটি পত্রিকা স্টল থেকে একখানা বিদেশি কাগজ নির্বাচন করছিল ছেলেটি। তার রঙিন কভারের ছবিটি এবং ACS জাতীয় একটি নামও যেন দেখা যাচ্ছিল এত দূর থেকে, মানে টিনটিনের জ্ঞানের ভাণ্ডারটি বোঝাই হয়ে উঠছিল এই বয়সেই। ব্যাংক নাম্বার আর ইউনিয়ন করা প্রবীর ধাক্কা খেয়েছিল একটা, তারপর নিজেই সরে গিয়েছিল। প্রথম প্রেরণা যেটা জেগেছিল সেটা হলো দ্রুত রাস্তা পার হয়ে ওই ফুটপাতে গিয়ে টিনটিনের কান ধরে ঠাস ঠাস করে গোটা কয়েক থাপ্পড় দেওয়া, তারপর মাথার আধছাটা চুল ধরে টানতে টানতে সোজা দিদির কাছে নিয়ে গিয়ে জিম্মা করা। কিন্তু সঙ্গে সঙ্গে মনে হয়েছিল এও বোধহয় জুভেনাইল সাইকোলজিতে স্পেশালিস্ট দিদির একটা স্পেশাল ট্রেনিং, মানে গোড়া থেকেই ছেলে পুলেকে সব রকম জ্ঞানের দরজা খুলে দেবার চেষ্টা আর কি। তারই মধ্যবিত্ত রক্ষণশীলতায় এগুলো অসহ্য, সুতরাং অনধিকার চর্চা না করে সেই জোর পায়ে সরে গিয়েছিল টিনটিন তাকে দেখার আগেই। এখন স্বচ্ছন্দে বলা যায়, দিদি খাঁচার দরজা তো খুলেই রেখেছিলে, মিথ্যে দুঃখ করবার কি আছে? তোর সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট কমপ্লিট হয়েছে? কিন্তু বলা যায় না, কিছুতেই বলা যায় না। এখন দিদি কাঁদছে আর নিতান্ত ইডিয়েট মা সান্ত্বনা দিচ্ছেন তাকে। মা বলছিলেন চলে আসবে, আজকেই চলে আসবে, বোকা মেয়ে তো নয়, অত চিন্তা করিস না, কিংবা মনীষা টুলুই নিয়ে আসবে ওকে, কলকাতা এখন আর শহর নেই মা। দিদি ফোঁপাতে থাকল, একেবারে সুন্দর বোন হয়ে গেছে, এজন্যই তো এত বেশি করে ভাবছি, এই যুক্তফ্রন্ট নাকি হয়েছে না, চারিদিকে গুন্ডা বদমাশ একেবারে স্বরাজ পেয়ে গেছে। আগেকার দিন হলে, দিদির আত্মমর্যাদা আবার টনটনিয়ে উঠল, আমাদের যে সোর্স ছিল, যা ইনফ্লুয়েন্স ছিল, তাতে করে চিফ মিনিস্টারকে পর্যন্ত নাড়িয়ে দিতুম, এখন আমাদের কথা কে শুনবে? যত ক্রিমিনালের পকেটে একটা করে লাল রুমাল, কাগজে যেসব হরিড রিপোর্ট বেরোচ্ছে, মানে সকলের চোখের সামনে চৌরঙ্গির মতো জায়গায় মোটর শুদ্ধ ভদ্রলোকে স্ত্রীকে তুলে নিয়ে গেল, বলে গেল কদিন পরে ফেরত পাবেন, আমরা যাচ্ছি কোথায়? প্রবীরের ঠোঁট নড়ে এলো, মুখে এলো হ্যাঁ এ খবর বেরোচ্ছে বটে, কিন্তু পুলিশ এটাও বোধহয় কনফার্ম করেনি। কিন্তু সঙ্গে সঙ্গেই দিদি বলবে, পুলিশ পুলিশ বলে কিছু আছে নাকি, সব তো হুকুমের চাকর, পেটের দায় গুন্ডাদের সেল্টার দিচ্ছে। মা কেঁপে উঠলেন একবার, কি বলছিস এসব, না না ও সমস্ত কিছু হয়নি। দিদি ধরা গলায় বললে, আমার তো ভরসা হচ্ছে না মা, ইন দিস জঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল এভরিথিং ইজ পসিবল, যুক্তফ্রন্টকে ওদিতে বসিয়ে চারিদিকে একটা স্যাংচুরি খুলে দেওয়া হয়েছে। বলতে বলতে দিদি আবার জ্বলে উঠল, আসুক হারামজাদা মেয়ে একবার ফিরে, তারপর যদি বাংলাদেশের বাইরে একটা কড়া বোর্ডিং স্কুলে ওকে চালান না করি, তাহলে আমার নাম উমা ব্যানার্জি নয়। রাগে দুঃখে সত্যি সত্যি দিদির মাথা ঠিক নেই, নইলে কুমারী পদবী ব্যানার্জি মুখ দিয়ে বেরিয়ে আসতো না, হারামজাদা শব্দটাও না। কিন্তু পার্ক স্ট্রিটে একটা কাউবয় মার্কা ছেলের হাত জড়িয়ে এবং বিদেশি একটি বিশেষ পত্রিকার ভেতর দিয়ে যে সংস্কৃতির চর্চা ওইটুকু মেয়ে টিনটিন করছিল, সেটা আর জারি হোক যুক্তফ্রন্টের অবদান নয়। কিন্তু এখন এসব কথা বলা যায় না, বলা যায় না যে যে কুকুরকে মারতে হবে তাকে সব রকম বদনাম দিয়ে দেগে দেওয়াই ভালো, আর তাছাড়া সুনাম রাখবার জন্য নিজেদের চেষ্টাও তো অসীম, বিবৃতি প্রতিবিবৃতি দলে দলে খুনোখুনি, চমৎকার ইমেজ তৈরি হচ্ছে নিজেদের। মা বললেন, শান্ত হয়ে বাড়ি যাও মা, হয়তো গিয়ে দেখবি মেয়ে পৌঁছে গেছে এতক্ষণে। তোমার মুখে ফুলচন্দন পড়ুক মা, দিদি আবার বাঙালি মতে বলে ফেলল, আমার বুকের ভেতরটা যে কীরকম করছে, টিনটিন যদি আজ ফিরে না আসে তাহলে আমি সত্যি সত্যি হার্ট ফেল করব। মা বললেন, বালাই ষাট, ভগবান আছেন, কিচ্ছু ভাবিসনি, দেখগে হয়তো বাড়িতে। দিদি আর বসল না, লাফিয়ে উঠল সঙ্গে সঙ্গে, আহ তা যদি হয় মা আমি চললুম, দিদি ফিরে এলে সঙ্গে সঙ্গে খবর দিস মা, আমরাও তো স্বস্তি পাবো না।
হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, দিদি বেরিয়ে ছুটল গাড়ির দিকে। চল দিদি, আমিও যাচ্ছি সঙ্গে। প্রবীর পেছনে পেছনে পা বাড়ালো, যদি কোনো দরকার হয়। তাহলে তো বেঁচে যাই ভাই, আয় আয়। আমি যেন সাগরে পড়েছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, কিচ্ছু ভাবতে পারছি না। তারপর ফিরে দাঁড়িয়ে বললে, হ্যাঁ রে, তোর সঙ্গে জ্যোতিবাবুর আলাপ আছে? জ্যোতি বসু? হ্যাঁ হ্যাঁ, ডেপুটি চিফ, পুলিশ মিনিস্টার। না, আমাকে তিনি চেনেন না। যদি ওকে স্পেশাল রিকোয়েস্ট করা যেত? দেখা যাবে, কাউকে দিয়ে যদি বলতে পারি। চল ভাই, সেই চেষ্টাই করা হোক তাহলে, না হলে আমি গিয়ে তার দরজায় ধর্ণা দেব। হিন্দুস্তান পার্ক তো দূরে নয়। তুই অত ব্যস্ত হোস নি দিদি, ব্যবস্থা একটা হবেই। ভাই বোন বেরিয়ে গেল বাড়ি থেকে, বাইরে থেকে মোটর ছাড়বার আওয়াজ উঠল। এতক্ষণ মা মেয়েকে সান্ত্বনা দেবার চেষ্টা করছিলেন, এবার তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আর একটা কথা মনে হলো, এত রাতে ভুলু ফিরে এলো, ছেলেটা দুটো খেয়েও গেল না। কিন্তু টুলু তো ফেরেনি, মেয়ে জামাইয়েরও তো খাওয়া জুটছে না আজকে। না, কোথাও নেই, হাসপাতাল নয়, থানা নয়, রেলস্টেশন নয়, চেনা অচেনা, নাম শোনা জানা, কোথাও টিনটিনের খবর নেই। শুধু আশ্চর্য হলো সাদার্ন অ্যাভিনিউয়ের একটি মেয়ে একটু উপরের দিকে পড়ে। বাড়ি যায়নি কেন? ও তো আপনাদের রাস্তার সামনেই স্কুল বাস থেকে নামলো। স্কুল বাস থেকে নামলো বাড়ির কাছে? হ্যাঁ, 4:30 সময়। তাহলে বাড়ি তো 300 গজের মধ্যে, সে গেল কোথায়? তার মা বললেন, মিস্টার নন্দী, মিথ্যে চিন্তা করবেন না, পাড়াতেই আছে কারোর কাছে। মনীষটা কিছুক্ষণ কাঠ হয়ে থেকে নেমে এলো সেখান থেকে, তারপর গাড়িতে উঠতেই হু হু করে কেঁদে ফেলল। মনীষদা, তুমি জানো না টুলু, ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, মেয়েটা আমার দারুণ অভিমানী। ওর মা একটু বেশি শাসন করেছিল সেদিন, আমি নিশ্চয় বুঝতে পারছি। সেই অভিমানে ও নেমেই রাস্তা পার হয়ে উল্টো দিকে চলে গেছে, তারপর সুইসাইড করেছে লেকের জলে। দুঃখে মনীষদা না হয় বলতে পারে, কিন্তু টুলুর কাছেও ব্যাপারটা অত্যন্ত অবাস্তব ঠেকল। বেলা 4:30 পর লেকের জলে ডুববে মনীষদা, সে কি সম্ভব? চারদিকে অত লোকজন থাকতে, তাছাড়া ও তো লাইফ সেভিং সোসাইটিতে সাঁতার শিখেছে, যে সাঁতার জানে সে কি ইচ্ছে করে জলে ডুবে মরতে পারে কখনো? মনীষদা ফোঁৎফোঁৎ করে রুমাল দিয়ে নাক মুছতে লাগলেন। ওর পক্ষে সব সম্ভব, ওর মায়েরই তো মেয়ে, যেমন মেজাজ তেমনি জেদ। মনীষদার কথায় দিদির উপর একটা গভীর অনুরাগ ফুটে উঠল তা নয়, ও মেয়ের অসাধ্য কাজ নেই, সাঁতার জেনেও ডুবে মরতে পারে। তাহলে পারে। বেলা 5টা নাগাদ এক গাদা লোকের চোখের সামনে অদৃশ্যভাবে লেকের জলে ঝাঁপ দিতে পারে, আর সাঁতার জেনেও হাত পা গুটিয়ে এক টুকরো পাথরের মতো তলিয়ে যেতে পারে। মনীষদা আবার নাক মুছতে মুছতে বললেন, লেক কতটা ডিপ হে? 40-50 শেখ না? আমি বলতে পারবো না। তাহলে ডুবুরি নামিয়ে? মনীষদা কেঁদে উঠলেন। আগে থেকে এসব কেন ভাবছেন মনীষদা? টুলু আস্তে আস্তে বললেন, একবার ডনের কাছে খবর নেবেন। ডন? মনীষদা চকিত হলেন। ডন? ও, ওর সেই বয়ফ্রেন্ড? কিন্তু এপারে কোথায়? সে তো থাকে উড স্ট্রিটের এক বাড়িতে। সাদার্ন অ্যাভিনিউ থেকে উড স্ট্রিটে যাওয়াটা কিছু শক্ত নয়, কিন্তু আচ্ছা। নাক মুছতে মুছতে ভারী গলায় মনীষদা বললে, সোফার, জলদি চলো। হ্যাঁ, সোজা ল্যান্ডসটাউন ধরে। স্বপ্না চমকে উঠল। ছোটদা? স্বরাজ সহজভাবে বললে, আনু ভিতরে আয়। এদিকে গিয়ে বাইরের দরজাটা খুলে দিল, এগিয়ে গিয়ে বাইরের দরজাটা খুলে দিলে। আনন্দ আস্তে আস্তে ভেতরে ঢুকল, দরজাটা বন্ধ করে দিলে সাবধানে, তারপর বলল, জানলাটারও বন্ধ করে দে স্বপ্না। কয়েক সেকেন্ড চুপ। স্বরাজের বিছানার এক পাশে বসে পড়ে আনন্দ চেয়ে রইল দেওয়ালের দিকে, লেনিনের ছবি, হোচিমিনের ছবি, পাশেই স্বরাজ আর সুজাতার বিয়ের পরে সেই বাঁধানো ফটোটা। আনন্দ যেন নিজের মনে বললেন, মাও সেতুং এর একটা ছবি থাকলে
জ্বালাধরা এক টুকরো হাসি হাসল স্বরাজ। তার রেভলিউশনের মহান নেতা বইলা কিছুমাত্র আপত্ত নাই, সেই শ্রদ্ধা তিনি চিরকালটাই পাইবেন, কিন্তু তারে তোমাকে চেয়ারম্যান না বানাইলেই। এবার আনন্দ হাসল অনুকম্পার ভঙ্গিতে। বড্ডা, তোমার পলিটিক্যাল ট্র্যাডিশন আছে, ইন্টেলিজেন্সও আছে বইলা জানি, কিন্তু তুমি যখন জিনিসটারে মানে না বুঝছা, শিয়ালগুলার সঙ্গে গলা মিলাও, তখন দুঃখ হয়। স্বরাজের চোয়াল কঠোর হয়ে উঠল। একটা ঝগড়া বাঁধতে যাচ্ছিল অবধারিতভাবে, বাধা দিল স্বপ্না। কি আরম্ভ করলা বড়দা, ছোটদা এইভাবে বাড়ি আসছে আর অখন তর্ক আরম্ভ করলা? স্বরাজ একটু লজ্জিত হল। ঠিকই কইছস, নর্থ পোল সাউথ পোল এ তর্কের মীমাংসে একভাবে হইব না। তারপর আনন্দের দিকে তাকিয়ে চোখের দৃষ্টি তার কোমল আর বিষণ্ন হয়ে এল। শরীরটারে কি করছো সোনু, তরে যে চিনন যায় না। একটু কম চিনলেই ভালো বড়দা, পুলিশে চক্ষু এড়াইতে সুবিধা হয়। চকিতের জন্য নিজের মধ্যে একটা কোমলতা অনুভব করল আনন্দ। আর এক বড়দাকে মনে পড়ল, যার মধ্যে ছেলেবেলায় ভয় বিস্ময় ভালোবাসার একটা মিশ্র বিচিত্র অনুভূতি ছিল তার নিজের মধ্যে। সে তখন রাজনীতি করত না, রাজনীতির কথাও ভাবত না, পরীক্ষার ভালো ফল করা ছাড়া আর কোনো স্বপ্নই ছিল না সামনে। তখন বড়দা দুবার আন্ডারগ্রাউন্ডে গেছে, অন্তত বার তিনেক অ্যারেস্ট হয়েছে মনে আছে। গ্রেপ্তার করতে এসেও সসম্মানে পুলিশ অফিসার কথা কইতো বড়দার সঙ্গে, এক্সকিউজ মি, আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে, এই দেখুন ওয়ারেন্ট। বড়দা হাসত, ওয়ারেন্ট দেখবার দরকার নেই, আমি তৈরিই আছি। তারপর মার দিকে তাকিয়ে হাসত, আবার চললাম মা, কাইল একটা স্যুটকেস কইরা কয়টা জামা কাপড় পাঠাইয়া দিবা। সেই বড়দা এখন পুরোপুরি একটা অ্যানার্কির জগতে চলে গেছে। এই হয় শোধনবাদ, নয়া শোধনবাদের রাজনীতি এছাড়া আর কোথাও নিয়ে যায় না, শেষ পর্যন্ত ব্লাইন্ড লেন। তখন হয় পার্লামেন্টারি ডেমোক্রেসির আশ্রয়, আর নইলে সম্পূর্ণ মানসিক পরাভব। আনন্দর চিন্তার ধারাটা থামল। স্বপ্না শাড়ির আঁচল দিয়ে চোখ মুচছে। স্বপ্না মেয়েটা আশ্চর্য রকমের নরম, অত্যন্ত বেশি মাত্রা ইমোশনাল। বাবা শক্ত, দাদা শক্ত, নিজের মুঠোর ভেতরে এখন বজ্রকে আঁকড়ে ধরার মতো প্রবল সবলতা অনুভব করে আনন্দ। কিন্তু এই মেয়েটাই আলাদা, একেবারে ষোলো আনাই আলাদা। দলে শুভশ্রী দিকে মনে পড়ল আনন্দর, নামের সঙ্গে কি তফাত, কি তীক্ষ্ণ জ্বলন্ত চোখ। তারা জঙ্গলের মধ্যে লুকিয়ে দুদিন খাবার জোটেনি, একটা গাছের ডালে হাত রেখে শক্ত সোজা হয়ে শুভশ্রীতি, কমরেড, এদেশের লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন না খেয়ে কাটায়, দুদিন উপোষে থেকে যদি ভেঙে পড়ি তবে বিপ্লবী নামের যোগ্যই নই আমরা। আর ঠিক এই সময় স্বপ্না বললে, ছোটদা কিছু খাবি না? স্বপ্না একেবারেই মেয়ে, ষোলো আনাই মেয়ে, শুভশ্রীদির সঙ্গে কোথাও মেলে না, বিপ্লবের কোনো কাজেই আসবে না কোনোদিন। তবু মমতার একটা তরঙ্গ ভেঙে পড়ল আনন্দর বুকের মধ্যে। স্বরাজ ঘোষাল নয়, একসময়ের বিখ্যাত ছাত্রনেতাও নয়, যে বড়দা ছেলেবেলায় তাকে ভালোবাসত সে আস্তে আস্তে আনন্দর রুক্ষ চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। কখন যে কিরকম হয়ে যায়, আনন্দ চোখ বুঝে এলো একবারের জন্য, ইচ্ছে করলো বড়দার বিছানায় হাত পা হেলিয়ে শুয়ে পড়ে সে। স্বরাজ বললে, খাওয়ানোর কি আছে, কি দিবি এখন? রুটি আছে খান কয়, ইলশা মাছ ভাজা আছে, বিকেলে ও বাড়ির মাসিমা দেওয়ারের প্রসাদী প্যারা দিয়ে গেছে কয়টা, তাও আছে। মুহূর্তে নড়ে উঠল আনন্দ, না স্বপ্না, ওই প্রসাদ আমার চলবে না, রুটি আর মাছ ভাজা হলেই হইব, অনেকদিন ইলিশ মাছ খায় না। স্বরাজ হেসে ফেলল, প্রসাদের কথাটা কইয়াই মাটি করছে স্বপ্না, আমার ফায়ার ব্র্যান্ড ভাইডিরে আর ছোঁয়াইতে পারবি না ওইসব। অনু, আমি কই কি, প্রসাদের কথাটা ভুইলা দুইখানা প্যারা খাইয়াল, খাওয়ানোর ব্যাপারে প্রিন্সিপালগুলি একটু রিল্যাক্স করতে হয়। চাপা ঠোঁটে আনন্দ বলল, না দাদা পারুম না, যেগুলি বিশ্বাস করি না সেইগুলি সম্পর্কে কোনো রিল্যাক্সেশন আমার পক্ষে সম্ভব নয়, ও প্রসাদ ফ্রসাদে আমার প্রবৃত্তি হইব না। স্বরাজ বললে, তোরা যা অর্থোডক্স হইছস, আদর্শের ব্যাপারে বিপ্লবীর চরম অর্থোডক্সই হইতে হয়, সেইখানে কোনো কম্প্রোমাইজ চলে না। তাই বুঝি, দরকার হইলেও না,
লেনিন কি কইছিলেন? টু ট্যাকটিসে লেনিনের মিস ইন্টারপ্রিট কইরা প্রোলেটারিয়ান রেভলিউশনের দফা তোমার শেষ কইরা আনছো। সরাস সামলে নিল অনেক কষ্টে। না, তর লগে আর তর্ক করুম না, যা স্বপ্না রুটি আর মাছ ভাজাই আন, প্যারা খাওন আর কপালে নাই, তুই আর কি করবি? স্বপ্না বললে, আমি যাইতাছি, কিন্তু মাথা ঠান্ডা কইরা থাকবা দুইজনে, আবার তর্ক বাঁধাইবা না। আনন্দ একটু হাসল, না তর্ক করণের কিছুই নাই। একটু চুপ, বাইরের ঘরে ছিঁচির ডাক, রাস্তার ইলেকট্রিকের আলোর গাছের পাতা কাঁপছে, অনেক রাত। তর্ক নয়, উত্তেজনা নয়, একটা বিষণ্ণতা ছড়াচ্ছে ঘরের ভেতরে। স্বরাজ দেখছিল কি কালো হয়ে গেছে আনন্দ, চোয়াল দুটো উঠে পড়েছে, চোখের কোলে অন্ধকার। আজ কখন খেয়েছে কিংবা আদৌ খেয়েছে কিনা সন্দেহ। অথচ এই ছোট্ট ভাইটা চিরকাল একটু বেশি আদর পেয়েছে, কোনোদিন খিদে সইতে পারত না, মাথার বালিশ নরম না হলে ঘুমোতে পারত না সে। কিন্তু সময় বদলায়, কি আশ্চর্যভাবে মানুষ বদলায়। যে রাজনীতির পথে আনন্দ কোনোদিন চলবে বলে কল্পনাও করা যায়নি, আজ সেই পথে সে ঘূর্ণি হাওয়ার মতো ছুটছে। সন্দেহ নেই, চূড়ান্ত নৈরাজ্যবাদীর মতো সে দিনের পর দিন মানসিক অবসাদে ডুবে যাচ্ছে। অথচ আনন্দ ছড়িয়ে উঠছে উদ্ধত তরোয়ারির মতো, জ্বলছে। জ্বলুক, আঘাত করুক, বদলে দিক ইতিহাস, কিন্তু ওদের পথ দেখাচ্ছে কারা, কোথায় নিয়ে যাচ্ছে? কিন্তু শেষ পর্যন্ত ফুলের খেসারত তো দিতেই হবে, তাহলে তার পরিণামটা এত বীভৎস রকমের নিষ্ঠুর যে বাংলাদেশের রাজনীতি তা দুঃস্বপ্নেও ভাবতে পারবে না। তার সামনে আনন্দ, দুদিন বাতে ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসত, যদি বিপ্লবের আহুতি হয় এক বিন্দু দুঃখ হবে না, যদি অজ্ঞানের বলি হয় তবে প্রতিটি ভুলের জন্য ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। আনন্দের দিকে তাকিয়ে তাকিয়ে কেমন একটা যন্ত্রণা হচ্ছিল স্বরাজের। কিছু একটা ভাবছে আনন্দ, অন্যমনস্ক চোখ স্থির হয়ে আছে দেওয়ালে হোচিমিনের ছবিটার উপর। আনু, কি কও? বাবা মার লগে দেখা করবি একবার? বিষণ্ণতা বোধ হয় আনন্দের মনেও জমা হচ্ছিল, একটা নিঃশ্বাস পড়ল তার। না, থাউক, কষ্ট দিয়া লাভ নাই। অন্য সময় হলে স্বরাজ বিদ্রুপ করে বলতো, ওইসব বালাই এখনো আছে নাকি, কিন্তু এখন ঘরের আবহাওয়াটা বদলে গেছে, এখন একটা বেদনা, আনন্দের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। বৌদিরে তো দেখি না দাদা, আনন্দই আবার কথা বলল। সঙ্গে সঙ্গে একটা কটু স্বাদ সমস্ত মনটাকে ভরে তুলল। সে এখানে নেই, বাপের বাড়ি গেছে। শরীর ভালো তো? জানি না, একবারে দাঁতে দাঁত চাপল স্বরাজ, খুব পলিটিক্স করতেছে। অ, একটু হেসে আলোচনাটা এখানেই থামিয়ে দিলে আনন্দ। সে নিজের ভেতরে অনেকটা তলিয়ে আছে এখন, স্বরাজের মুখের চেহারা লক্ষ্য করল না, তার কথার ধরনটাও না। খুব সহজভাবে বললে, নীলু রে নিয়ে গেছে? না, নীলু এখানেই আছে, ঘুমাইতেছে স্বপ্নার ঘরে। আবার কিছুক্ষণে নীরবতা, তারপর স্বরাজ ডাকল, অনু, কি কও? ট্রান্সফার নিয়ে দিল্লি যাইতাছি। মা বাবারে ফেলাইয়া যাইবা? স্বপ্না দেখব, তুই তো আর রেসপন্সিবিলিটি নিবি না। একবারের জন্য ছায়া পড়ল আনন্দর মুখে, কিন্তু সে ভাবটা থাকতে দিল না বেশিক্ষণ। দাদা, সেই কথা কইয়া আর লাভ নাই। লাভ নেই, কারণ স্বরাজের কথায় যে জবাবটা দিতে হয় সেটা এখন অন্তত নিষ্ঠুর শোনাবে। স্বরাজ আবার মিনিট খানেক চেয়ে রইল আনন্দের দিকে, তারপরে বলল, আনু, যাবি আমার লগে? কই? দিল্লি? কেন? কয়দিন রেস্ট নিয়ে আসবি? এইখানে তো বিশ্রাম পাবি না একদিনও। তবে রেভলিউশনারি লাইন ছায়রা দিতে কই নাই, দিন কয়েক। আনন্দ হাসল, না দাদা, অখন না, সময় নাই, এত কাজ। এতই কাজ। স্বরাজ থেমে দাঁড়িয়েছে, কিন্তু ওদের থামবার সময় নেই, এখন ঝড়ের মধ্যে দিয়ে চলছে। ইতিহাস না বদলালে ওরা থামতে পারে না, অনেক যুদ্ধ, অনেক মৃত্যু ওদের সামনে, কিন্তু ওই প্রশ্নটাই ভোলা যায় না, আত্মবলি না অজ্ঞানের বলি? আনন্দ বললে,
দাদা একটা কথা কমু, ক গোটা 15 টাকা দিতে পারবা? তোর নিজের জন্য হইলে নিশ্চয়ই দিমু, যদি কই আমাগো পার্টির ফান্ডে। স্বরাজের মুখের রেখাগুলো শক্ত হয়ে উঠল। তাইলে এক পয়সাও দিমু না। আনন্দ হাসল। প্রিন্সিপাল, তাই তুই তো প্রসাদের প্যারা খাইতে চাস নাই। হাসি মুখে চুপ করে রইল আনন্দ। তারপর বললে, দাদা একদিন বুঝবা, সেই দিন জানবা এই গেরিলা যুদ্ধ আর কৃষক বিপ্লব ছাড়া পথ নাই। আই হেট পলিটিক্স। আবার স্বরাজের মাথার মধ্যে সেই জ্বালাটাই জ্বলে উঠল। বললে, ঠিক আছে, যদি কোনোদিন বুঝি রাইফেল নিয়ে সঙ্গে দাঁড়াবো, কিন্তু অখন না। অখন এই বিশ্বাস আমার যায় নাই যে তোরা চলছ অ্যাডভেঞ্চারিজমের পথ ধৈরা। তাতে অ্যানার্কি হইব, রিয়াকশনারি ফোর্স আরও অ্যালার্ট হইব, আর যাই আসুক বিপ্লব আইব না। খাবারের থালা নিয়ে স্বপ্না ঢুকল। অখনো এই করতেছ তোমরা? না, এখানেই ইতি। দেখি কি আনছোস, খুব ক্ষুধা পাইছে। শুধু রুটি আর মাছ ভাজা নয়, একটু তরকারিও এনেছে স্বপ্না। আজকের একটু বাড়তি রান্না কালকের জন্য তোলা ছিল। আনন্দ খেতে লাগলো, তার খাওয়ার দিকে চাইতে পারল না স্বরাজ। সরে এলো ঘরের আর এক পাশে। স্বপ্নার চোখে জল আসছিল। ছোটদা, কি কস, দুধ আনুম একটু? দুধ খাই পোলা পানে, আজ মাছ ভাজাটা ফার্স্ট ক্লাস লাগতাছে। আনি আর খান দুই? পাগল, অখন আবার অনেকখানি দৌড়াইতে হইব, বেশি খাইলে আলসামি ধরব, ওইসব বড় লোকই পোষায়। ছোটদা, থাইকা জানা রাত্রিরে? তাকনে জো নাই। খেতে খেতে আবার অন্য মনস্ক হল। একটা কথা কই, কয়দিনের ভিতরেই অনেক দূরে চইলা যাইতেছি, আর কোনোদিন আসুম কি না জানি না। স্বরাজ ফিরে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। কি কইলি, কই যাবি? আনন্দ হাসি মুখে এড়িয়ে গেল জবাবটা। তারপর হঠাৎ খাওয়া বন্ধ করে বললে, এই কয়টা বাজল রে? স্বপ্না বললে, সোয়া 11টা হইব। সোয়া 11টা? বিদ্যুৎ বেঁকে এক গ্লাস জল গেলল আনন্দ। তারপর পকেট থেকে একটা ময়লা রুমাল বার করে মুখ মুছতে মুছতে বলল, ইস, খুব দেরি হয়ে গেল, জরুরি কাজ আছে একটা, চললাম। আর অপেক্ষা করল না, একটা সম্ভাষণও করল না আর। দরজা খুলে নেমে পড়ল বাইরের ঘুমন্ত রাত্রির ভেতরে। স্বপ্না কেঁদে উঠতে যাচ্ছিল। স্বরাজ বললে, চুপ চুপ করস কি, লোক জাগাবি নাকি পাড়ায়? মুখে আঁচল চেপে ঘর থেকে বেরিয়ে গেল স্বপ্না। আনন্দ রাত খাওয়া থালাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্বরাজেরও চোখ ঝাপসা হয়ে এলো। মনে হলো 15টা টাকা ওকে দিলেই হতো। ডনের বাবা নেমে এলেন, খুব খুশি হয়ে নয়। রাত 10:15 কাছাকাছি, বোধহয় শোবার উদ্যোগ করছিলেন ভদ্রলোক। কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের বড় চাকরি করেন, বয়স 60-এর কাছাকাছি, উজ্জ্বল চোখ, চওড়া কপাল, আপাতত কপালটা একটু কুচকোনো। মনীষ তাকে চিনতেন না, কিন্তু টিনটিনকে অবশ্যই দেখেছেন। এ স্মল প্রিটি গার্ল, হ্যাঁ, তার ছোট ছেলে ডনের বন্ধু, কয়েকবার এসেছে তার ফ্ল্যাটে। দ্য গার্ল ওয়াজ সুইট। না, তার এখানে তো টিনটিন আসেনি। ডন? ডন তো কলকাতায় নেই, 3 দিন ধরেই নেই। তার বড় ছেলে জামশেদপুরে ইঞ্জিনিয়ার, সেখানে বেড়াতে গেছে সে। খবর এই পর্যন্তই। অসময়ে ভদ্রলোককে বিরক্ত করা হলো, এজন্য তিনি যেন মার্জনা করেন। না না, সে কথা কেন আসছে, মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, উৎকণ্ঠা তো খুবই স্বাভাবিক। যাই হোক, টিনটিনকে পাওয়া গেলে তাকে যেন একটা খবর দেওয়া হয়, তিনিও খুব চিন্তিত থাকবেন। দ্য গার্ল ইজ ভেরি সুইট অ্যান্ড আ প্রিটি ওয়ান। তারপরে গাড়িতে ফেরা, কিছুক্ষণ দোপাশের ঘুমন্ত প্রায় নৈঃশব্দ প্রাচীর খেটা সাহেবী আমলাদের বড় বড় বাড়ি থেকে পুরনো গাছের ছায়াপথের ওপর। কলকাতায় অবাক লাগানো একাধটা জোনাকি হঠাৎ সেই ছায়া থেকে বেরিয়ে এসে নিয়নের আলোতে হারিয়ে যাওয়া, আর মোটরের চলা, মোটরের শব্দ। মনীষটা কিছুক্ষণ গুম, তারপরে আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে মেয়েলি ধরনের কান্নার পালা। মেয়েটা কি সুইসাইড করেছে টুলু? লেকেই, আমি বাড়ি গিয়ে
বলতে বলতেই থেমে গেলেন, ভাঙা গলায় আর একটা সুর বেরোল এবার। কিন্তু ফায়ার ব্রিগেডে ফোন করি বা কি করবো? মরা মেয়েটাকে জলের তলা থেকে টেনে তুলবে, এই তো, সেও কি আমি সইতে পারবো? আর তোমার দিদি, তোমার দিদি তো পাগল হয়ে যাবে। পাগল হয়ে যেতে কারি বা বাকি আছে, টুলু ভাবল। দুশ্চিন্তা হতে পারে, যন্ত্রণা হতে পারে, সবই স্বাভাবিক, দিদিকে বোঝা যায়। কিন্তু মনীষদা এমন ধুন্ধমার অ্যাটর্নি হয়ে এত বেশি এগিয়ে না ভাবলেও পারত। লেক ছাড়া আর কি জায়গা নেই পৃথিবীতে? টিনটিন ছেলে মানুষ হতে পারে, কিন্তু আদৌ বোকা নয়। মনীষদা যাদের জানেন তাদের বাইরেও বন্ধুবান্ধব থাকতে পারে তার। বালিগঞ্জে লুকোনোর মতো একটা জায়গার অভাব নাও ঘটতে পারে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে একটা চরম ভাবনা না ভাবলেও বোধ করি চলে। টুলু আস্তে আস্তে ডাকল, মনীষদা। এমনও তো হতে পারে। কি হতে পারে? শেষ করার আগে মনীষদা মুখ থেকে কেড়ে নিল কথাটা। ডন তো জামশেদপুরে চলে গেছে। সে তো তিন দিন হলো, ভাঙা গলায় মনীষদা বলল। তার সঙ্গে আবার সম্পর্ক কি? এও তো সম্ভব যে টিনটিন তার কাছেই চলে গেছে। আমাকেও বলেছিল ডন তার সবচেয়ে প্রিয় বন্ধু। একা চলে যাবে জামশেদপুরে? মনীষদা বললে, এখান থেকে হাওড়ায় চলে গিয়ে তারপর ট্রেনে চেপে অত সাহস হবে ওর? টুলুর হাসি পেল। যে মেয়ে ওভাবে পালাতে পারে তার পক্ষে কাজটা একেবারেই অসম্ভব। বললে, ঝোঁকের মাথায় সব পারা যায়। নিজের কথা মনে পড়ে গেল তার। সেও তো একবার অল্প বয়সে মার সঙ্গে ঝগড়া করে কৃষ্ণনগরে পালিয়ে গিয়েছিল মাসিমার বাড়িতে। মনীষদা আবার বললে, ট্রেনের ভাড়াও তো আছে, টাকা পাবে কোথায়? হাত খরচ থেকে জমাতে পারে, ওর কোনো বন্ধুর কাছ থেকে ধার নিতে পারে। রাইট, মনীষদা তৎক্ষণাৎ সোজা হয়ে উঠে বসল। তাহলে আবার যাওয়া যাক ওদের ফ্ল্যাটে? সেটা কি ঠিক হবে? ভদ্রলোক বোধ হয় এতক্ষণে পাগল খেপিয়ে দিলে যা হয়। শুনেই জ্বলে উঠল মনীষদা। শুয়ে পড়েছেন, তাতে কি হয়েছে? ওর ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আমি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াবার, উনি নিশ্চিন্তে ঘুমাবেন? অল রাইট, আগে যাব পার্ক স্ট্রিট থানায়, কমপ্লেন লঞ্চ করব, পুলিশ সঙ্গে নেব। মনীষদার উত্তেজনার পর্দা চড়তে লাগলো। অ্যান্ড আই হ্যাভ গ্রেট ডাউটস, হয়তো ডন মোটেও জামশেদপুরে যায়নি, ওই বাড়িতেই মেয়েটাকে লুকিয়ে রেখেছে। টুলু বিব্রত বোধ করল, পুলিশের ব্যাপারে সে আর যেতে চায় না। থানায় একটি দুটি রাত্রিবাসই তার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে, এবং কে জানে থানার কেউ তাকেই বলে বসবে কিনা, তুমি একজন মস্তান না, ডেকের দিকে তোমাকে তো ঘোরাফেরা করতে দেখেছি। কাতর হয়ে টুলু বললে, আগে অতটা করে বসবেন? যদি সত্যি বাড়িতে না পাওয়া যায়, যদি ডন তিন দিন আগেই জামশেদপুর চলে গিয়ে থাকে, তাহলে ভদ্রলোক রাগ করে? মনীষদা একটু সচেতন হলো। স্বাভাবিক, ডনের বাবা যে কেউ নন, উড স্ট্রিটের বনেদিপাড়ার ফ্ল্যাট নিয়ে থাকেন, বড় অফিসার, রাশভারী চেহারা, চাপা ঠোঁট। মিথ্যে একটা নোংরা কমপ্লেন করে তার বাড়িতে পুলিশ ঠকালে তিনি যে মানহানির মামলা করবেন না, এ কথা জোর করে বলা যায় না। মনীষদার অ্যাটর্নি সুলভ বুদ্ধি একটু সজাগ হলো এবার। একটু চুপ করে থেকে বললে, কিন্তু ডনের জামশেদপুরের ঠিকানাটা তো পাওয়া দরকার। সেটা কাল। কাল? মনীষদার চোখে আগুন ছুটল। আমার এই অবস্থায় কাল পর্যন্ত আমি বসে থাকব? তাহলে বাড়িতে গিয়ে একটা ফোন করা যায়, ভয় ভয় টুলু জানালো। মনীষদা আবার একটু গুম হয়ে রইল, বোধহয় ভেতরে ভেতরে ক্লান্ত বোধ করছিল একটু। বললে, আচ্ছা তাই হবে। ওদিকে সে সময় ভুলু অর্থাৎ প্রবীর আর একটা চাকরি করছিল। দিদিকে নিয়ে তো বাড়িতে আসা হলো, এবং না, টিনটিন ফেরেনি। তারপর দিদি যে কাণ্ড আরম্ভ করলো তা ধারণারও বাইরে। মাথার চুল ছিঁড়তে আরম্ভ করলো, এবং সেই সঙ্গে প্রচণ্ড চিৎকার। আমাকে এক্ষুনি নিয়ে চল জ্যোতি বসুর বাড়িতে, আমি তার সঙ্গে দেখা করব। রাজনীতির ঘূর্ণিপাকে যে ভদ্রলোক এই মুহূর্তে যথেষ্ট বিব্রত, তার কাছে গিয়ে এখন হানা দেওয়া উচিত কিনা, এবং দিলেও দেখা পাওয়া যাবে কিনা, এসব বাস্তব সমস্যার কথা ভাবতে হলো প্রবীরকে। দিদি এমন করছিস কেন? মনীষদা তো এখনো ফেরেননি। কে কার কথা শোনে? দিদি দেওয়ালে মাথা খুঁড়তে আরম্ভ করলো।
জুভেনাইল সাইকোলজিতে তার অগাধ জ্ঞান এবং সে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে সন্তান মানুষ করে থাকে, তাকে দেখে এই মুহূর্তে সেটা কল্পনারও অসম্ভব হয়ে দাঁড়াল। প্রবীর ভাবছিল এর চেয়ে দৌড়ে এখান থেকে পালানো ভালো, কিন্তু সেও অসম্ভব। অন্তত নিজের বোন, নিজের ভাগ্নি, তাকেই সংকট থেকে বাঁচালেন পাশের ফ্ল্যাটের মিস দাশগুপ্ত এসে। একটু বয়স্ক মহিলা, কোনো কলেজের প্রিন্সিপাল, সহৃদয়া। তিনি এলেন সান্ত্বনা দিতে, তার সঙ্গে আরও কারা সব মেয়েরা এসে গেলেন। ভালোই হলো, এই অবস্থায় মেয়েরাই সান্ত্বনা দিতে পারে। ভুলু, তুই একটু রাস্তায় দাঁড়া, যদি টিনটিনে এসে পড়ে, যদি ওরা সঙ্গে করে তাকে নিয়ে আসে। স্বস্তির নিঃশ্বাস পড়ল প্রবীরের, এর চাইতে রাস্তায় দাঁড়িয়ে থাকাও সুখকর। রাত বাড়ছে, ঘরে ঘরে আলো নিভছে, পথের আলো জোরালো হয়ে উঠছে। সারাদিনের ক্লান্তিতে মাথা ঘুরছিল, মনে পড়ল মনটা ভালো ছিল না। সুজাতাকে দেখেছিল ময়দানের মিটিংয়ে, সাবিত্রীর কাছে গিয়েছিল, বাড়ি ফিরেই দিদির এই ব্যাপারটা। সকালে উঠে বিস্বাদ খবরের কাগজ, সংকট বাড়ছে বাড়ছেই, বক্তৃতা প্রতিবক্তৃতা, বিবৃতি প্রতিবিবৃতি, ফসলের মাঠে ভাতৃঘাতী রক্ত, এসবের প্রয়োজন ছিল, হয়তো ছিল, ইতিহাস জানে। একটা গাড়ি এসে থামল, চকিত হল প্রবীর। আচ্ছন্নের মতো নামল মনীষ দাস শুকনো মুখে টুলু। জিজ্ঞেস করবার দরকার ছিল না, টিনটিনের খবর মেলেনি। একবারের জন্য মনীষ দার মুখ উদ্ভাসিত হলো একটু। তুমি এখানে? টিনটিন ফিরেছে? দ্বিতীয় প্রশ্নটারও জবাব দিল না। দিদি আমাদের বাড়িতে গিয়েছিল টিনটিনকে খুঁজতে। ও, দুর্বল পায়ের বাড়ির দিকে এগোতে এগোতে মনীষ দা ফিরে দাঁড়ালো একবার, একটু ইতস্তত করল। তোমার দিদি কেমন আছে এখন? অন্য মেয়েরা সব রয়েছেন দিদির কাছে। একটু চুপ করে রইল মনীষ দা, তারপর বললে, তোমরা দু ভাই তো অনেকক্ষণ রইলে, আর থেকে কি করবে? রাত অনেক হয়ে গেল, বাড়ি গিয়ে বিশ্রাম করো এবার। যদি কোনো দরকার হয় মনীষ দা, খবর দেব ভুলু, কিন্তু রাত অনেক হয়ে গেল, এখন তো বাস পাবে না। আর আমার ড্রাইভার বোধহয় এখনো আছে, তাকে বলি তোমাদের পৌঁছে দিয়ে আসুক। আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব মনীষ দা, সেজন্য ভাবতে হবে না। কিন্তু আমি বলছিলাম টুলু ফিরে যাক, আমি বরং রাতটা এখানেই থাকি। না 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 না, তাতে কোনো লাভ হবে না ভুলু, তোমার দিদি আজ সারা রাত ঘুমোবে না, তোমাদেরও ঘুমোতে দেবে না, শুধু শুধু কষ্ট করবে কেন? বললুম তো, সেরকম দরকার হলে আমি তোমাদের খবর দেব। মুরারি হালদার মশাইকে যদি একটা ফোন করেন, উনি আমাদের মেসেজ দেন, সে আমি দেখে নেব। সিঁড়ির দিকে আড়ষ্ট পায়ে এগোতে লাগলো মনীষ দা। আচ্ছা এসো তোমরা। দু ভাই একটু চুপ করে দাঁড়িয়ে রইল। এরপরে থাকা উচিত? প্রবীরের মনে হলো না, চলে যাওয়াই ভালো। বেদনার একটা স্তর আছে, যখন নিজের মধ্যে তাকে আর রাখা যায় না, উপচে পড়ে, আকুলার অসহায় হয়ে যায়, আরও অনেককে তখন তার ভেতরে টেনে আনতে চায়, সান্ত্বনা খোঁজে ও তারপর আসে নিজের সময়, একান্তে সেই দুঃখকে নিয়ে বসা। তখন সেখানে বাইরের কাউকে দরকার হয় না, এমনকি সহ্যও করা যায় না। বিকেল থেকে এতক্ষণ ওদের ঝড়ের মতো কেটেছে, এইবারে সারাটা রাত ধরে যেমন করে একটানা ক্লান্ত বৃষ্টি পড়তে থাকে, তেমনি করে দুজনের সময়, এখন চলে যাওয়াই ভালো। টুলুকে বললে, চল। টুলু ঘাড় নাড়ল, তার আপত্তি নেই। দুই ভাই চলতে আরম্ভ করল লেকের দিকে, শ্মশানে নীরবতা। উদ্বাস্তু কুটিরগুলোর আলো কখন নিভে গেছে, আলো আঁধারিতে দুলছে গাছপালার সার, একটা চাঁদের টুকরো ঝুলে আছে দক্ষিণায়নের আকাশে। বিশাল সারদান অ্যাভেনুতেও নীরবতা, বড় বড় বাড়িগুলোতে ঘুম, রাস্তার নির্জন আলো, এক আধটা মোটরের দ্রুত গতি, একটা হরিধ্বনি রোল উঠছে, কে যেন চলল কেওড়াতলার দিকে। ক্লান্ত পায়ে দুই ভাই এগোচ্ছিল, ট্যাক্সি দেখা যাচ্ছে না। প্রবীর বলল, গোলপার্কের কাছে গেলে পাবো ট্যাক্সি, যেখানে একটা প্রকাণ্ড প্রাসাদের মতো বাড়ি, এদিকের সমস্ত নতুন ঐশ্বর্যের ভেতরেও পোড়া মহলের মতো পড়ে আছে, ভরে আছে জঙ্গল আর আগাছায়, যার আশেপাশে কটা চা তৈরির দোকান গড়ে উঠেছে হয়তো জবরদখলে। তার পাশ দিয়ে একটা ছোট্ট নির্জন রাস্তা ধরে ওরা চলছিল গড়িয়াহাট রোডের দিকে।
সেই সময় ওরা তিনজন এলো। ওদের জন্য হয়তো অপেক্ষা করছিল না, হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল, কিন্তু হঠাৎ পাওয়ায় এমন সৌভাগ্যকে কে ছেড়ে দেয় হাতের মুঠো থেকে? এই যে সালা টুলু, না কার্তিক ছিল না, ছিল সে, কার্তিকের কাছ থেকে যে মার খেয়ে ছুটে পালিয়েছিল, বলেছিল আচ্ছা আচ্ছা দেখে নেব। টুলু চিৎকার করে উঠল, দাদা দাদা গুন্ডা। তার আগেই ছোড়া ঝুলকে উঠেছিল একটা, সেটা নাম্বার আগেই প্রবীর এগিয়ে এসে প্রচণ্ড একটা খুশি বসিয়ে দিল ছেলেটার মুখে। টলতে টলতে হাত কয়েক পিছিয়ে গেল সে। সেই সুযোগে এক ধাক্কায় টুলুকে দূরে সরিয়ে দিল প্রবীর। টুলু চিৎকার করে উঠল, গুন্ডা গুন্ডা হেল্প। ছোড়া আরও ছিল, পাশ থেকে আর একজনের অস্ত্র এসে বিঁধল পাঁজরে, একবার আর একবার, গুন্ডা খুন খুন। চিৎকারে নির্জনতা দীর্ণ বিদীর্ণ হয়ে গেল। পাঁজরে হাত দিয়ে টলতে টলতে প্রবীর বসে পড়ল ফুটপাতের ওপর, হাতের আঙুল ছাপিয়ে ছিটকে বেরিয়ে আসতে লাগলো রক্ত। প্রবীর শুয়ে পড়ল এবার, দাদা দাদা দাদা। ছোড়া টুলুর উপরেও আসছিল, কিন্তু এবারেও সে বেঁচে গেল। চায়ের দোকানের দিক থেকে কারা যেন কোলাহল তুলেছে, কোত্থেকে তীর বেগে আসছে পুলিশের ভ্যান, ছেলে তিনটে ছায়া হয়ে মিলিয়ে গেল রাত্রির ভেতরে। শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা স্রোতের সঙ্গে উপন্যাসের নবম পর্ব।